নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, লেজিসলেটিভ কাউন্সিল ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গে যে বিধান পরিষদ তৈরি হওয়ার যে কথাটা হচ্ছিল, এটা কিন্তু WBCS প্রিলিমিনারি 2021, WBCS মেন্স 2020, এছাড়াও UPSC পার্সপেক্টিভ থেকে ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবং এই যে টপিকটা, SSC রেলওয়ে যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে কোনো জায়গায় কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। তো এই রিলেটেড সমস্ত স্ট্যাটিক যে পোর্শনটা, তার সাথে ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স, কেন এটা রেলিভেন্ট, তো সেটা আমরা জানবো। তো প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সটা সম্পর্কে বলে দিই। ক্যাবিনেট, ওয়েস্ট বেঙ্গলের যে ক্যাবিনেট রিসেন্টলি কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে প্রপোজাল ফর ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল ইন ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গের বিধান পরিষদ তৈরির জন্য যে প্রপোজাল, ক্যাবিনেট কিন্তু সেটা অ্যাপ্রুভ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের। তো এবার আমরা জানবো, এই যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু 7th ইন্ডিয়ান স্টেটে পরিণত হবে। এই লেজিসলেটিভ কাউন্সিল যদি ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে যায়, ওয়েস্ট বেঙ্গল কিন্তু 7th ইন্ডিয়ান স্টেটে পরিণত হবে, যার আগে 6টি এমন ইন্ডিয়ান স্টেট রয়েছে যেখানে লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে। তো এর আগে 1960-এর দশকে ওয়েস্ট বেঙ্গলে লেজিসলেটিভ কাউন্সিলের কিন্তু অ্যাবলিশ করা হয়। লেজিসলেটিভ কাউন্সিলের আগে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ছিল, তো অ্যাবলিশ করা হলো। আবার কিন্তু এখন 2021 সালে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হওয়ার কথার জন্য ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দিয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের আগে আরও 6টি স্টেট রয়েছে যাদের এই যে বাই ক্যামেরাল বা লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে। বাই ক্যামেরাল কাদের বলে, অর্থাৎ দ্বিকক্ষ, একটা কক্ষ থাকবে লেজিসলেটিভ কাউন্সিল আর একটা কক্ষ থাকবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর সেন্ট্রালের ক্ষেত্রে কি, একটি লোকসভা একটি রাজ্যসভা। সেন্ট্রাল তো সবসময় বাই ক্যামেরাল আমাদের, তার কারণ দুটি কক্ষ, বাই ক্যামেরাল কথার অর্থ হচ্ছে দ্বিকাক্ষিক। তো রাজ্যসভা লোকসভা সেন্ট্রালে তো সব বরাবরই রয়েছে, কিন্তু প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই যে বাই ক্যামেরালিজম নেই, অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি লেজিসলেটিভ কাউন্সিল এটা নেই। তো টোটাল বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের হয়ে গেলে 7টা স্টেট এমন হবে যাদের এই বাই ক্যামেরালিজম থাকবে, দেখা যাবে। কিন্তু এখনও পর্যন্ত 6টি স্টেটে এই বাই ক্যামেরালিজম দেখা যায়। তো কোন 6টি দেশ, আচ্ছা অন্ধ্রপ্রদেশে একটু বানানো ভুল রয়েছে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটক। কোন 6টি স্টেট? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটক। এই 6টি স্টেটে বর্তমানে কিন্তু বাই ক্যামেরালিজম রয়েছে, অর্থাৎ বাই ক্যামেরাল লেজিসলেটর রয়েছে বা বাই ক্যামেরাল সিস্টেম অফ লেজিসলেটর রয়েছে, যার অর্থ এটা দ্বিকাক্ষিক। এদের প্রত্যেক এই রাজ্যগুলোর যে কক্ষ সেটা দ্বিকাক্ষিক, একটা বিধানসভা আর একটা বিধান পরিষদ রয়েছে। তো এটা কিন্তু আর্টিকেল 169, আন্ডার আর্টিকেল 169 অফ দ্য কনস্টিটিউশন এই রাইটটা কিন্তু দেওয়া হয়েছে। কনস্টিটিউশনের 169 নম্বর ধারার মাধ্যমে প্রত্যেকটা রাজ্য সরকারকে এই রাইট দেওয়া হয়েছে যে সেখানে একটি লেজিসলেটিভ কাউন্সিল তারা তৈরি করতে পারে। লেজিসলেটিভ কাউন্সিল তো তৈরি করতে পারে, তাহলে মেজরিটি অবশ্যই লাগবে, নিশ্চয়ই ক্যাবিনেটের অ্যাপ্রুভাল লাগবে, মেজরিটি লাগবে। তো মেজরিটি কি সিম্পল মেজরিটি? না, এখানে সিম্পল মেজরিটি নয়, এখানে কিন্তু লাগবে স্পেশাল মেজরিটি। আর স্পেশাল মেজরিটি মানে কি, 2/3, টোটাল যতজন আছে তার মধ্যে 3/2। তাহলে 294-এর মধ্যে কতজন? তার 3/2, যতজন উপস্থিত থাকবেন তার 3/2, সরি 2/3, 2/3 পার্ট কিন্তু দরকার। ধরুন এখানে 6 থাকলো, তাহলে 3/2, 4 কিন্তু দরকার, 4 অনুমতি দরকার, 4 সম্মতি দরকার, তবেই কিন্তু এই স্পেশাল মেজরিটি হবে। আর স্পেশাল মেজরিটির মাধ্যমেই কিন্তু আন্ডার আর্টিকেল 169 অফ দ্য কনস্টিটিউশন পার্লামেন্ট যে কোনো রাজ্যের লেজিসলেটিভ কাউন্সিল ক্রিয়েট করতে পারে, আবার অ্যাবলিশও করতে পারে। তো এখানে আপনাদের মনে একটি কনফিউশন আসতে পারে, আমি এতক্ষণ বললাম যে পার্লামেন্ট কিছু করে না, আমি এতক্ষণ বললাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই যে মেজরিটি প্রুভ করছে, তাহলে হঠাৎ কেন বললাম যে পার্লামেন্ট এইটা অ্যাপ্রুভ করবে বা পার্লামেন্ট ক্রিয়েট অর অ্যাবলিশ করবে? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখুন, এই যে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করার ক্ষেত্রে কিন্তু ক্রিয়েট বা অ্যাবলিশ দুটোই করে পার্লামেন্ট, কিন্তু পার্লামেন্টের কাছে একটা রেজলিউশন পাঠাতে হয়, আর সেটা পাঠাবে কে? সেটা পাঠাবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা রাজ্য বিধানসভা উইথ 2/3 মেজরিটি বা স্পেশাল মেজরিটি, উইথ 2/3 মেজরিটি বা স্পেশাল মেজরিটি। আশা করি বোঝা গেল। এবার আমরা দেখে নেব লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে পার্থক্য কী কী। তো মিনিংগত পার্থক্য রয়েছে, লেজিসলেটিভ কাউন্সিল কি, এটা আপার হাউস অফ ইন্ডিয়ান স্টেটসদের মধ্যে, আপার হাউস যেমন রাজ্যসভা, আপনারা লেজিসলেটিভ কাউন্সিলকে রাজ্যসভার সাথে এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে
লোকসভার সাথে কম্পেয়ার করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো লেজিসলেটিভ কাউন্সিল এটা রাজ্যের ক্ষেত্রে আপার হাউস, আর এখানকার যে মেম্বার তারা কিন্তু কিছু মেম্বার ইলেক্টেড হন এবং কিছু মেম্বার কিন্তু নমিনেটেড হন। লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে সমস্ত মেম্বারই কিন্তু ডিরেক্টলি ইলেক্টেড হন। নেক্সট, আর এটাকে কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে কিন্তু লোয়ার হাউস বলা হয়। প্রিসাইডিং অফিসার অর্থাৎ ওই যে সভা, লেজিসলেটিভ কাউন্সিল বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই সভাকে পরিচালনা করেন অর্থাৎ প্রিসাইডিং অফিসারকে। তো লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে স্পিকার এবং লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে কে, চেয়ারম্যান। নেক্সট, মিনিমাম এজ ফর মেম্বারশিপ অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিলে মেম্বারশিপ নিতে গেলে কত বছর বয়স হতে হয়, মিনিমাম 30 বছর, আর লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধানসভাতে 25 বছর। স্ট্রেংথ কত, তো লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্ট্রেংথ কিন্তু 500 জন এবং মিনিমাম 60 জন, 60 জনের নিচে হতে পারবে না এবং 500 জনের বেশি হতে পারবে না। তো ও আমাদের ওয়েস্ট বেঙ্গলে 294টা রয়েছে। আর লেজিসলেটিভ কাউন্সিলের স্ট্রেংথ কত, এটা কিন্তু 40-এর নিচে হতে পারবে না অর্থাৎ মিনিমাম 40, আর ম্যাক্সিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম হতে পারে 1/3 অব দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ 294 তার 1/3 বা অ্যারাউন্ড আপনার 98টা স্ট্রেংথ হতে পারে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। মানি বিল, মানি বিলের ক্ষেত্রে কি, মানি বিলের ক্ষেত্রে কোনো রকম ইন্ট্রোডিউস, অ্যামেন্ড, রিজেক্ট করার পাওয়ার কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল বা রাজ্য বিধান পরিষদে থাকে না, লোকসভা এবং রাজ্যসভার মতোই। এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা রাজ্য বিধানসভা এটা কিন্তু ইন্ট্রোডিউস করতে পারে, অ্যামেন্ড করতে পারে, রিজেক্ট করতে পারে মানি বিল। আর স্পিকারের হাতেই কিন্তু সেই পাওয়ারটা থাকে যে কোনটা মানি বিল কোনটা মানি বিল নয়। বাজেট, বাজেট সম্পর্কে কিন্তু এই লেজিসলেটিভ কাউন্সিল বা রাজ্য বিধান পরিষদ এটা ডিসকাস করতে পারে কিন্তু কোনোরকম ভোট দিতে পারে না। আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা রাজ্য বিধানসভা এটা ভোট দিতে পারে, ডিসকাস করতে পারে, তার কিন্তু এই প্রিভিলেজটা আছে, এক্সক্লুসিভ প্রিভিলেজ বলে এটাকে। আর ইলেকশনের ক্ষেত্রে রাজ্য বিধান পরিষদ প্রেসিডেন্টের ইলেকশানে কোনো রকম পার্টিসিপেট করে না, কিন্তু রাজ্য বিধানসভা প্রেসিডেন্টের যে ইলেকশান সেখানে কিন্তু পার্টিসিপেট করে। এর সাথে পুডুচেরি এবং দিল্লির যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা রাজ্য বিধান পরিষদ আছে তারাও কিন্তু অংশগ্রহণ করে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু তথ্য আমরা জানলাম, স্ট্যাটিক পার্ট, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।